গুড ইভিনিং, আমি কাকলি সেন, বেলঘড়িয়াতে থাকি এবং বিজনেসটা আমি একাই বিল্ড করি। এই সিচুয়েশনের মধ্যে আমি কিভাবে বিজনেসটা বিল্ড করছি সেটারই বিষয়ে আমি দু একটা কথা বলবো। তো মজার কথা হলো, প্রথমে যখন লকডাউনটা শুরু হলো আমি এতটা ভয় পেয়ে গেলাম কিছু নিউজ আর হোয়াটসঅ্যাপের মেসেজগুলো পড়তে পড়তে, যে আমি পুরো ভাবতে শুরু করলাম যে আমরা সবাই মারা যাব। হ্যাঁ, তো সেখান থেকে আমি একটা ডিসিশন নিলাম যে এইভাবে ভয় পেলে তো হবে না। আর একটা জিনিস হলো যে লক্ষ্য করছিলাম, আমার হাজব্যান্ড যেহেতু মেডিকেল প্রফেশনে আছে এবং আমাদের দুটো নার্সিং হোম আর কলকাতা এবং বাইরে সব মিলিয়ে ওর প্রায় 7-8টা প্রাইভেট চেম্বার করে, এবং হঠাৎ করে এইভাবে সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়াতে একটা ইনকামের উপরে একটা মারাত্মক একটা চাপ এসে পড়লো। এবং আমি ওকে দেখতে পাচ্ছিলাম, ও কিন্তু ভিতরে ভিতরে ভীষণভাবে একটা দুশ্চিন্তা করছিল। সাডেনলি একটা ইনকাম বন্ধ, এটা সবারই একটা শক লাগারই কথা। তো অদ্ভুতভাবে আমার কেন জানি না মনে হচ্ছিল যে আমার ইনকাম তো বন্ধ হবে না, এবং আমি যদি এখন থেকে এটাকে সুন্দর করে করতে থাকি তাহলে কিন্তু আমি এখান থেকে ইনকামটাকে বাড়াতেও পারি। ইভেন আমার হাজব্যান্ডকে বলেও ছিলাম যে যদি লকডাউন 6 মাসও থাকে তুমি 6 মাস বেরোবে না, ইনকামের ব্যাপারটা আমি দেখছি। আমি জানি না, এই বিজনেসটা একটা আমাদের শক্তি যোগায়, একটা সাহস যোগায় যে এটা থেকে আমি কিন্তু সমস্ত প্রবলেম থেকে আমি বেরিয়ে আসতে পারি। তো সেখান থেকে একটা ডিসিশন নিলাম যে বিজনেসটা এবারে আমাকে কিছু সিরিয়াসলি করতে হবে। এবং করতে গিয়ে যেটা মনে হচ্ছিল যে আমি তো বেরোতে পারছি না, তাহলে কি করব। তখনই আমি বসে বসে ভাবলাম যে আমি বেরিয়ে বা কি কি কাজ করতাম, এবং সেখানে কি করতাম, সেখানে প্ল্যান শো করতাম, সেখানে ডেমনস্ট্রেশন করতাম, বিউটি ব্রেক করতাম। তখনই আমার মাথায় আসলো যে আমি তো একটা প্ল্যান শো ভিডিও বানাতে পারি। হ্যাঁ, এবং সেখান থেকে একটা প্ল্যান শোর ভিডিও বানানো হলো, এবং 11টা প্রোডাক্টের একটা ডেমনস্ট্রেশন করলাম আমি। এবং এই ভিডিওগুলো যখন বানানো হলো, আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে হেল্প করেছিল সেখানে, কারণ এক একটা ভিডিও বানাতে প্রচুর টাইম লেগে যায়। হ্যাঁ, মানে পারফেক্ট করতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো সেটা করা হয়েছিল, এবং এই ভিডিওগুলো যখন বানানো হলো এবং আমার টিমের লোকেদের কাছে যখন আমি এগুলোকে শেয়ার করতে শুরু করলাম, টিমের লোকেদের মধ্যেও যখন আমি এটাকে বলতে শুরু করলাম, ওরাও এটা নিয়ে প্রচণ্ডভাবে কাজ করতে শুরু করলো। এবং ওদের সাথে যখন আমার টিমের লোকেদের সাথে কথা বলতে শুরু করলাম, দেখলাম ওরাও কেউ কেউ আমার মতো ভয় পেয়েছে। তো সেটাকে আমি আগে ভয়টাকে কাটানোর চেষ্টা করলাম, এবং একটা জিনিস আমি ওদের মাথায় ঢোকাতে পেরেছিলাম, বা সেটা ওরাও সেটা শুনেছিল আমার কথা, সেটা হচ্ছে যে এই সময় কিন্তু আমাদের এটা এইভাবেই বিজনেসটাকে বিল্ড করতে হবে। আমি একটা জিনিসই ওদের মাথায় বারবার বারবার করে বোঝাতে চাইছিলাম, এটা হচ্ছে একটা নর্মাল জিনিস, মানে নিউ নর্মাল, এটাকে এইভাবেই আমাদেরকে বিল করতে হবে। অনেকে ভাবছিল লকডাউনটা উঠুক তারপর কাজ করব। আমি তখন বললাম যে এভাবে হবে না, লকডাউন উঠবে কি উঠবে না আমি জানি না, বাট তুমি কিন্তু এভাবেই বিজনেসটা বিল করতে পারো। সেখানে কিরিটিদার ভিডিওটাও ভীষণভাবে কাজে লেগেছিল, এবং সপ্তাহে 2টো করে যে এসটিপি হতো সেখানেও টিমের লোকেরা সবাই থাকতো এবং প্রসপেক্টকও থাকতো। এবং আরেকটা জিনিস হলো, যেটা এই যে সপ্তাহে 1টা বা 2টো করে আমরা প্রেস মিটিং করতাম, এখান থেকে যেটা উপকার হয়েছিল, প্রচুর লোক, প্রচুর টিমের লোকেরা কিন্তু স্পিকার হয়েছিল, যাদেরকে আগে কোনোদিন টিম মিটে দেখা যেত না তারা কিন্তু স্পিকার হয়ে উঠেছিল। এবং যত বেশি আমরা ফোন কলের উপরে জোর দিয়েছিলাম তার মাধ্যমে কি হয়েছিল, টিমের প্রত্যেকটা লোকের সাথে কিন্তু কানেক্টিভিটি বেড়েছিল, যাদের সাথে হয়তো কোনোদিন কথাই হয়নি, পরিচয়ও হয়নি, তাদের সাথেও কিন্তু আমাদের কিন্তু কানেক্টিভিটি প্রচণ্ডভাবে বেড়েছিল। সেখান থেকেও কিন্তু প্রোডাক্টিভিটি অনেকটাই বেড়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমি কথা বলতে বলতে বুঝতে পেরেছিলাম, অনেকেই যারা আছে, ধরুন আজকে সংসারের একটা কাজের চাপ এসে পড়েছে, বিজনেসের একটা কাজের চাপ এসে পড়েছে, তখন কিন্তু আমি নিজেও যেটা করেছিলাম, টিমের মানুষকেও কিন্তু শিখিয়েছিলাম যে তুমি সারা দিনের কাজটাকে তুমি ভেঙে নাও, প্ল্যানিং করো। আমি নিজেও যেটা করেছিলাম যে আমি সকাল 12টা 1টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো, এবং তার মধ্যে আমার টিমের লোকেদেরকে যে ফোন কল করা সেটা আমি সেই সময়টাই কমপ্লিট করে ফেলবো। তারপরে আমাদের খাওয়া দাওয়া থাকছে, সেগুলো থাকছে, পরে আমাদের মিটিং শুরু হচ্ছে, ট্রেনিং শুরু হচ্ছে, সেগুলো অ্যাটেন্ড করছি। 5টার পর বা 6টার পর গিয়ে আমি কিন্তু তখন প্রসপেক্টিংয়ের জন্য কিন্তু আমি বসতাম, বা ফলো আপের জন্য কিন্তু আমি তখন বসতাম। ইভিন 10টা পর্যন্ত কিন্তু আমি লাগাতার সেই কাজটা কিন্তু করে গেছি। এখানে যেটা হয়েছে, প্রচুর নতুন কাস্টমার পেয়েছি আমার ওই ভিডিওগুলোর মাধ্যমে, বা আপনার প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের যে ভিডিওগুলো ছিল সেগুলোর মাধ্যমে কিন্তু আমি প্রচুর নতুন কাস্টমার পেয়েছি। এবং একটা সমস্যা হচ্ছিল যে প্রোডাক্ট ডেলিভারি হতে অনেক দেরি হচ্ছিল। সেক্ষেত্রে এমনও হয়েছে যে প্রোডাক্ট অর্ডার করেছি, কাস্টমারের নামে প্রোডাক্ট অর্ডার করেছি, 1 মাস হয়ে গেছে প্রোডাক্ট আসেনি, কাস্টমার সারাক্ষণ ধরে প্রোডাক্ট চাইছে। আমি তখন ডিসিশন নিলাম, একদিন লেকটাউনে চলে গেলাম, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেলেন গাড়িতে করে,
একসঙ্গে ওখানে প্রোডাক্ট তুলে বাড়িতে এসে আমি ডিটিডিএস এর মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়েছি, কারণ সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে হয়তো অ্যাম্বের সার্ভিস নেই, তো আমি সেটাও করেছি। তো এইভাবে কি হয়েছে, টিমের লোকেদের সাথে কানেক্টিভিটি বেড়েছে, টিমকে প্রচণ্ডভাবে সার্ভিস দিয়েছি, প্রসপেক্টিং এর জন্য প্রচুর সময় দিয়েছি, যার জন্য কি হয়েছে আমার পার্সোনাল মোমেন্টাম কিন্তু অনেকটা বেড়েছে, এবং সেখানে আমার পার্সোনাল পিভি যেটা কোনোদিন আগে করতে পারিনি, প্রায় 850-এর কাছে পিভি হয়েছে আমার পার্সোনাল পিভি। এবং আরও যেটা হয়েছে, অনেক পিসি হিসাবে কাস্টমাররা জয়েন করেছে, অনেকেই সিওডি করেছি তাদের সাথে, সিওডিতে প্রচণ্ডভাবে হেল্প হয়েছে সিওডির মাধ্যমে আমাদের, কারণ কাউকেই কিন্তু সেভাবে টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, আমি একটা এক্সাম্পল দেব, সেদিনই আমি রিয়েলাইজ করলাম, যখন আমি প্রোডাক্টগুলো প্যাকিং করছিলাম, কি করছিলাম, মাঝে মাঝে সেলোটেপ দিয়ে আমি প্যাকিংগুলোকে আটকাচ্ছিলাম। তো সেলোটেপটা দিয়ে যখন আমি প্যাকিংটা আটকাচ্ছিলাম, আমার কাছে সেলোটেপটা আছে, আমি একটু বলি, যখন আমি আটকাচ্ছিলাম আমি এই মুখটা দেখছিলাম হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছিলাম না, এবং অনেকক্ষণ ধরে আমি এটাকে খুঁজছিলাম, এবং এটা আমরা কিন্তু সবাই করি, দেখবেন আপনারাও করেন। তো খুঁজতে 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 এতক্ষণ সময় লেগে যাচ্ছে, আমি আবার চশমা নিয়ে আসলাম, চশমা দিয়ে পড়ছি, হচ্ছে না, আমার মেয়েকে বললাম একটু খুঁজে দে, তো আলটিমেট ওটা খুঁজে পাওয়া গেল, আমি কিন্তু কাজটা কমপ্লিট করলাম। এখান থেকে আমার একটা জিনিস মনে হলো যে আমি কি করলাম না, যতক্ষণ আমি ওটা খুঁজে না পেলাম আমি কিন্তু চেষ্টাটা করে গেলাম। আমাদের বিজনেসটা বিল্ড করার ক্ষেত্রেও আমরা হয়তো ওই যতক্ষণ না হয় ততক্ষণ অবধি অনেক সময় করি না, অনেক সময় কি হয় নানান রকম এক্সকিউজ দিই আমরা। আজকে সাজিয়ে গুছিয়ে অনেকেই কিন্তু আমরা অ্যাপ্লাইনের কাছে বলি যে আমি আজকে 4 জনকে লিঙ্ক পাঠিয়েছি বা 5 জনকে প্ল্যান শো করেছি, ওই প্রসপেক্ট আমাকে এই কথা বলেছে, ওই প্রসপেক্ট আমাকে এই কথা বলেছে। তো আমি কিন্তু হিসেব করে বুঝিয়ে দিই যে আমার 5টা কাস্টমার বা 6 জন প্রসপেক্টকে কি বলেছে। এটা কখন সম্ভব হয়, যখন আমি খুব অল্প কাজ করি, প্রত্যেকটা জিনিস ফোনে থাকে। আজকে এই যে 1-2 মাস ধরে 2-3 জন কাস্টমার কিন্তু আমার প্রোডাক্ট ক্যান্সেলও করে দিয়েছে, কারণ দেখা যাচ্ছে যে 15 দিনের মধ্যে প্রোডাক্ট আসছে না, তার হয়তো অন্য জায়গায় মুভ করে চলে যেতে হচ্ছে, সে কিন্তু প্রোডাক্ট ক্যান্সেল করে দিয়েছে। কিছু করার নেই আমার, আমি কিন্তু অর্ডার করে দিয়েছিলাম, আজকে কিছু ক্যান্সেল হয়েছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু আজকে আমার সাকসেসফুল হয়েছে। তো আমরা অনেক সময় কি করি যে একটা স্ট্রং পারপাস যদি আমাদের থাকে, ততক্ষণ কিন্তু আমরা কাজটা করে যাই, যতক্ষণ সেই কাজটা আমরা সাকসেসফুল না হয়। তো সেই কারণে আমি সেলোটেপের গল্পটা বললাম, আমার নিজস্ব একটা রিয়েলাইজেশন। তো এখানেও তাই, আমরা ওই 4-5 জনকে বলে হয়তো অনেক সময় থেমে যাই, তো সেইটাই আমরা করব না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে এখন এই যে ডিজিটালের মাধ্যমে যে বিজনেসটা আমরা এখন বিল করছি, এটাতে আমরা ভীষণভাবে কিন্তু কাজে লাগাবো, এবং আমাদের প্রত্যেকের টার্গেটটাকে আমরা কিন্তু আগে সেট করে নেব। সেই টার্গেটটা যখন সেট করব বা গোল সেট করব, তখন কিন্তু সেইটাকে যতক্ষণ না আমার কিন্তু কমপ্লিট হচ্ছে আমি কিন্তু ততক্ষণ ছাড়বো না, এটাই আমার বলার ছিল। তো আমি যে কাজটা করেছি এই কাজটা কিন্তু প্রত্যেকেই আমরা করতে পারি যদি আমাদের একটা স্ট্রং পারপাস থাকে, এবং আশা করি যে আপনারাও অনেকেই এই কাজটা করছেন, এবং যারা যারা করছেন তারা কিন্তু রেজাল্টও পাচ্ছেন। সো থ্যাংক ইউ, এইটুকুই আমার বলার ছিল।